ফ্রেন্ডস, আজকে আমি ভালো আছি। আপনার গেমিং হয়েছে ইউটিউব চ্যানেল সাথে আছি আমি জাকারি আদার ভাই। ইউটিউব গ্রাফিক্সটা এই তো, এখন আজকে আমি যে সম্পর্কে কথা বলবো ফ্রি ফায়ার বয়ফ্রেন্ডগুলো আছে সেখানে। তোমরা তো সবাই সবাই দেখো যে ফ্রি ফায়ার ভিডিও দেখায় যে গান স্কিনের দেখো পায়ার কোনটার বেশি, কোনটার কম, কোনটার রিলোড স্পিড বেশি, এগুলো তোমরা কখনো ভেবে দেখেছো যে গান স্কিন ছাড়া কোন গানটার ভিডিও পায়ার বেশি, রিলোড স্পিড বেশি, ড্যামেজ বেশি, আর এর কোন গানগুলা আর কোন গান অটোমেটিক সেন্সার কোনটা বেশি, কী কী মাসুল ম্যাগাজিন লাগানো যায়। এখন আজকে সব কিছু বিচার দেবো, এমনকি তোমার জন্য আছে ক্যারেক্টারের সিলেকশন, কোন ক্যারেক্টারে কী কী অ্যাবিলিটি কী, এখানে সব ক্যারেক্টার শো করা নাই, অল্প কয়টা ক্যারেক্টার আছে সেগুলোই তোমাদেরকে আমি দেখাবো। এছাড়াও যেটা তোমাদেরকে দেখাবো বেশি কোল ফ্রি ফায়ারের কী কী বিকল্প আছে, এছাড়াও সেগুলো বিস্তারিত, এছাড়াও তোমাদের ক্যালকুলেটর সফটওয়্যার অ্যাপ সেখান থেকে মেরে নিয়েছি। প্রথমেই দেখো ভাই, এখান থেকে বল করে দেখো ড্যামেজ, এখানে দেখো এমও কিন্তু কী দাম, E9 19 4, এখানে কিন্তু এমওটা কত 30 এমও, ড্যামেজ দেখো 49, তার মানে একটা ড্যামেজ দিলে বডিতে তো তখন 49 করে ড্যামেজ দিবে, এটা 5% এক্সট্রা নেই, ধরো তুমি 100% দিলে তার মানে বুঝবে না। রেট অফ ফায়ার দেখো 53, তার মানে বুঝতে পারছো রেট অফ ফায়ার মোটামুটি ভালো রেঞ্জ, একটা লং রেঞ্জের, একটা রিলোড স্পিড, তার মানে রিলোড খুব তাড়াতাড়ি নেই। দেখো ম্যাগাজিন, তার মানে 30টা এমও, তোমরা বুঝতে পারছো ম্যাগাজিন খুব ভালো। একুয়ারেসি মানে বডিতে একটু গুলগুলা বেশি নেয়, এত বেশি নেয়। এবার যাক অ্যানাউন্সমেন্ট, দেখো সাইলেন্সার ভাই, এই গানের ভিতরে কিন্তু সাইলেন্সার লাগানো যায় না, এখানে ক্রস দেওয়া আছে, মাসল লাগানো যায়, পরগিভ লাগানো যায়, ম্যাগাজিন লাগানো যায়, স্কোপ লাগানো যায়, লং রেঞ্জ এখানে লং রেঞ্জ আর হলো হাই ফায়ার পাওয়ার, মানে খুব তাড়াতাড়ি গুলি করে, লং রেঞ্জে এটা খুব কাজে লাগে। এরপর আসি বেট, সব মিলিয়ে বলবেন সহ সব পেয়েছো, দেখো ড্যামেজ কিন্তু বুঝতে পারছো হ্যাডে দিলে কতভাবে ড্যামেজ দেবে, রেট অফ ফায়ার যেহেতু এটা মিলিয়ে বলবেন রেট অফ ফায়ার বেশি, তবে খুব তাড়াতাড়ি দেখো ওনার অনেক ফিস্টি কিন্তু খুব, একটা ফিস্ট দেওয়ার পরে একটা অ্যাটাক করে পরবর্তী ফিস্ট কিন্তু অনেক দেরি লাগে। রেঞ্জ দেখ মানে এটা দেখো একটা রেঞ্জ আছে লাল দাগ, ওটা কিন্তু এখানে কম আছে, রিলোড স্পিড তো নেই যেহেতু এটা কোনো গান না, তারপরে রিলোড স্পিড কোনো কথায় আসে না, ম্যাগাজিন তো থাকবে না, কিন্তু একুয়ারেসি মানে অনেকটা আছে, বডির ভিতর থেকে চলে যায় একুয়ারেসি অল্প, তার মানে বুঝতে পারতো এটা মাঝে মাঝে থাকতে পারেন, তার মানে এটা বেস্ট কারণ এখানে তো এটা দেখেছি এটা মিলিয়ে বলবেন, তার মানে এখানে অন্য কিছু লাগবে না, এখানে তো মেয়ে স্মল মানে এটা ছোটো। এরপর আসা যায় সিজি ফর দাঁড়াও আমার রেকর্ডিংয়ে কিছুক্ষণ বিদ্যুৎ দেবে, এটা সবচেয়ে একটা রেয়ার গান ভাই ফ্রি ফায়ারে, দেখো 20 এমও ভাই, 20টা এমও আছে এখানে, ড্যামেজ দেখো ড্যামেজ অনেকে দিচ্ছে, তারপর রেট অফ ফায়ার আছে ভাই, রেট অফ ফায়ার পর্যাপ্ত রেঞ্জ কিন্তু ভাই অনেক দূরে নেবে, রিলোড স্পিড ভাই এটা রিলোড করে খুব তাড়াতাড়ি, ভাই রেকর্ডিংয়ের মাধ্যমে কিছু সমস্যা হচ্ছে। তারপর ম্যাগাজিন দেখো ভাই, এখানে তো 20টা এমও, তার মানে বুঝতে পারতেছো বেশি ম্যাগাজিন থাকে না, একুয়ারেসি তার মানে বুঝতে পারতেছো বাইরে গুলি খুব কম লাগে, আর এখানে ফরগিভ আর ম্যাগাজিন ছাড়া অন্য কিছু লাগে না, আর হলো মিডিল রেঞ্জ বেশি রেঞ্জ না, লং রেঞ্জ দুইটাই আছে, এটা দুইটাই হিসেবে করতো। আর গেটলিং খুব রেয়ার একটা গান দেখো, এখানে দেখো 1200টা এমও আছে, ড্যামেজ দেখো এখানে ড্যামেজ কিন্তু পর্যাপ্ত, যেটা হলে যথেষ্ট, রেট অফ ফায়ার দেখো পর্যাপ্ত, আর ভাই রেঞ্জের কথা তো না বললেই নেবে, এতটা রেঞ্জ ভাই সবচেয়ে বেশি জানি দুটো রেয়ার একটা গান। আর রিলোড স্পিড দেখো 62, খুব তাড়াতাড়ি রিলোড করে, কোন রিলোড ভাই লাগেই না। আর ভাই ম্যাগাজিন দেখো ভাই, এতটা ম্যাগাজিন ভাই রিলোড করে লাগে কিন্তু ভাই এনিমিটা মরে যায়, ম্যাগাজিনটা দেখো ভাই 1200টা এমও ম্যাগাজিনে, একুয়ারেসি দেখো দেখো এনিমির গায়ের বাইরে প্রত্যেকটা কুলি খুব কমে লাগে, আর হাই ফায়ার পাওয়ার তার মানে তাড়াতাড়ি ইনস্ট্যান্ট ফায়ার রেট খুব তাড়াতাড়ি গুলি করে। গ্রেনেডের কথায় এই তো ভাই, গ্রেনেড ওর ড্যামেজ কিছুই নেই, গ্রেনেডের কিছুই নেই, খালি এটা হলো এরিয়া ড্যামেজ, মানে যে আশেপাশে ড্যামেজ করবে এটা না বললে নয়। এইবার হচ্ছে কানাটা, যেহেতু স্কিন ছাড়া তার মানে
তোমার স্কিন আলার সাথে স্কিন যেগুলোর আছে তার সাথে তোমরা মিল পাবে না। ড্যামেজ দেখো সৃষ্টি করে, তার মানে বুঝতে পারছো হেডে দিলে কত ড্যামেজের রেট অফ ফায়ার, খুব তাড়াতাড়ি এটা দিয়ে থাকে। রেঞ্জ তার মানে একটু পাঁচ, তার মানে খুব ধারিকি দিতে হয়। আর অ্যাকুয়ারেসি খুব কম। শিল্ড এরপর দেখো, এরপর আছে দেখ M16 ড্যামেজ আছে মোটামুটি। এই দেখো এম কিন্তু এটা ষাটটা এমও, আর রেট অফ ফায়ারও আছে 56, আর হলো রেঞ্জ হলো 65টা, আর লোড স্পিড হলো 48, আর ম্যাগাজিন 60, একুয়ারেসি 43। সবগুলো বিস্তারিত বললো, অনেক সময় লাগে তবে ভিডিও অনেক বড়ো হয়েছে, আমি চাই না ভিডিওটা অনেক বড়ো হয়েছে, এর ভিতরে অনেক রেকর্ডিং সমস্যার কারণে অনেক বড়ো হয়েছে। ম্যাগাজিন দেখো, ম্যাগাজিন লাগানো যায় অ্যাটাচমেন্টের ভিতরে, এরিয়া অফ এফেক্ট অ্যান্ড হাই ড্যামেজ, মানে পর্যাপ্ত ড্যামেজ দেবে। এখন নতুন আপডেটে ভাই এটা ড্যামেজ কমে। আর এটা দেখো এখানে কিন্তু দুইটা স্কিন তোমাদের মানে শো করছে, এই স্কিনটা আমি অ্যাপল কোম্পানি বলছি স্কিন ছাড়া, অন্য জায়গায় কিন্তু স্কিল আলার এখানে দেওয়া আছে। ড্যামেজ দেখো 90, তার মানে বুঝতে পারতেছো কোনো বেশ না থাকলে একটা টোকাতেই চান্দুর অবস্থা সেখানে শেষ। আর প্রত্যেকটা একটা এমর পরে রিলোড 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 আর কিছু না। আবার রেট অফ ফায়ার খুব তাড়াতাড়ি এটা ফাটাফাটি, আবার রেঞ্জ খুব দূরে ভাই, আবার রিলোড স্পিড খুব তাড়াতাড়ি রিলোড করে ফেলে, আবার ম্যাগাজিন তো একটা করেছে। একুয়ারেসি মানে বুঝতে পারছো এটা বোমা, মানে গ্রেনেড, গ্রেনেডের আর কি এবারে একুয়ারেসি ভাই, বোমার তো অনেক মিস যাওয়ার কোনো কথাই না ভাই, কুরুজবু ছাড়া। এরিয়া অফ এফেক্ট মানে যে জায়গায় সেখানে হুটলে একটা ফের হাঁটলে একটা মানে এফেক্ট দেখায় না। এরপরে যাক এর পরবর্তী গান, এটা হলো দুইটা স্ক্রিন দেখাচ্ছে, কিন্তু দুইটি একটা হলো স্কিন টাইলে স্কিন হাইটের স্ক্রিন ছাড়া, এখানে স্ক্রিন ছাড়াটে তো দেখো 100টা কিন্তু এমও আছে। ড্যামেজ হলো 57, তার মানে ভালো ড্যামেজ, এতো বেশি এত বেশি ভালো না, AWM-এর মতো। রেট অফ ফায়ার, রেট অফ ফায়ার খুব বেশি। রেঞ্জ 73, রিলোড স্পিড 48, ম্যাগাজিন 100, একোয়ারেসি 54, তার মানে বুঝতে পারতেছো এই গানের লেখা বেস্ট হলো যারা খুব হাই ক্লব সাইজ রেয়ার, মানে এই গানটা খুবই রেয়ার ভাই। নতুন যে বক্সটা ছিল লুট বক্স, ওখান ছাড়া তোমরা এই গানটা কোথায় পাবে না, তো র্যাঙ্কে ক্লাসিকে থাকতোই না, এটা বিশেষ স্পেশাল মুকুট খুলে দিয়েছিল। যাদের ম্যাগাজিনে সমস্যা হয় রিলোড স্পিডে, তারা এটা ইউজ করতে পারো, যারা লং রেঞ্জে মারতে পারো দেখো তাদের এটা ইউজ করতে পারো। এটা দেখো ফিয়ারিং, এটার কথা না বললে নয়, ড্যামেজ খুব ভালো, রেট অফ ফায়ার মানে একটা ফ্যাক্টটা খুব করতে থাকে, এত বেশি ভালো না, রেঞ্জ 5, আর একুয়ারেসি 10, প্রায় সিমিলার, প্রায় সেম ভাই। এই গানটা তো আমি মোট কথা ফাইন এটার পাঁচটা এমন সাধারণ বোমা, এটা শুধুমাত্র ক্লাস স্কোয়াড যেসব কাস্টমগুলো আছে ওই কাস্টম রুম সার এটা পাওয়া যায় না। নতুন যে রেড কাস্টম আসবে এখানে সকল গানগুলোই তোমরা সেখানে পাবো। ড্যামেজ 90, রেট অফ ফায়ার 33, রেঞ্জ 51, রিলোড স্পিড 57, ম্যাগাজিন 5, একুয়ারেসি 90, আর ম্যাগাজিন এরিয়া অফ এফেক্ট অ্যান্ড হাই ড্যামেজ। যদি তোমার সেই যে এরিয়া আছে অ্যাকুয়ারেসি তো ভাই বোমা, যেসব গানগুলো বোমা মারে সেগুলো ড্যামেজ পর্যাপ্ত, তার মানে তোমরা যারা কাস্টম খেলো তাদের জন্য এটা বেস্ট গান। MP5 নাম তো শোনাই হোক। 30 ভাই, 30টা এমও আছে ভাই MP5 স্কিন ছাড়া, ড্যামেজ 48, MP5 যতই ড্যামেজ কম হোক না ভাই খুব ভালো, আমার কাছে ভালো লাগে। তো পেয়ার কারণ রেট অফ পেয়ার বেশি, তার রেঞ্জ বেশি না অতিপর্যাপ্ত না, আর রিলোড স্পিডও পর্যাপ্ত আছে, ম্যাগাজিন আছে 30টা, তবে একবারে সেখানে সবগুলো অ্যাটাচমেন্টে লাগবে, চারটা ঘন্টার আরও পাওয়ার বাড়িয়ে দেয়, ফাস্ট খুব তাড়াতাড়ি ফায়ার করতে পারে। এরপর আছে MP40, শর্ট রেঞ্জে সবচেয়ে বেস্ট গান, ড্যামেজ 48, তবে এটা রেট অফ ফায়ার বেশি। আর যদি তোমার কাছে থাকে যে ফোকার MP40, তাতে কোনো কথাই নেই, ফোকার MP40 অথবা তোমার কাছে কোবরা MP40 দাও তো তোমার রেট অফ ফায়ার ডাবল হয়ে যাবে ভাই। আর রেঞ্জ দেখো, রেঞ্জ এত বেশি না, উপর দূরে রেঞ্জে থাকলে 1-2 করে ড্যামেজ দেয়, রিলোড স্পিড খুব তাড়াতাড়ি রিলোড করে, ম্যাগাজিন আছে 20টা, এ কারণে রিলোড স্পিড আর একটু যদি বাড়ানোর কোনো স্কিন থাকে তাহলে তুমি সেটা ইউজ করতে পারো। একুয়ারেসি দেখো 17, মানে বুঝতে পারতেছো একুয়া বেশিরভাগ গুলি গা শেষ করে বেড়ে যায়, এখানে কিন্তু শুধু ম্যাগাজিন ছাড়া নেক্সট রেট অফ ফায়ার ক্লোজ রেঞ্জ মানে শর্ট রেঞ্জে এটা খুব ফাস্ট। P19 অনেক প্রো প্লেয়ার এটা ইউজ করে কিন্তু আমার কাছে এটা ফালতু লাগে,
ড্যামেজ কম, দেখো রেট অফ ফায়ার খুব রেট অফ ফায়ারের জন্য তোমরা ইউজ করতে পারো। যদি তোমার ড্যামেজ বেশি, তার মানে তোমাদের কী কী কোন কোন স্কিনগুলো তোমার কাছে বেশি হবে আমি সেটাও জানিয়ে দিচ্ছি। তোমার কাছে এমন কোন স্কিন নেবে যেটার ভিতরে তোমার রেঞ্জ বেশি থাকবে, একুয়ারেজ বেশি থাকবে আর ড্যামেজ, এটার মধ্যে তোমার রেট অফ ফায়ার তুমি মাইনাস থাকলে তোমার তো আসেই আমার পরে থাকতো, তাহলে এখান থেকে একটু মাইনাস খেলে কোনো সমস্যা নেই। মানে কিন্তু ম্যাগাজিন আর স্কোপ এই দুইটা আছে, আর মিডিয়াম রেঞ্জ মানে বেশি রেঞ্জ নেই না এটা। তারপর ফ্যানের কথা, ফ্যান ড্যামেজ বেশিও খুব ভালো, রেট অফ ফায়ার রেঞ্জ রেট অফ ফায়ার বেশি, পর্যাপ্ত ধূপ দ্রুত আর একুয়ারেসি খুব কম যায়, এগুলোর কথা কম বলি। দেখো ভাই এটা তিন ডে এমও, এটা হলো দেখো এখানে তো ড্যামেজ 90, রেট অফ ফায়ার 27 আর রেঞ্জ 100, রিলোড স্পিড 16.2 আর ম্যাগাজিন 3 আর একুয়ারেসি 19, বুঝতে পারছো? এরিয়া অফ এফেক্ট রেয়ার, এটা খুব দুর্লভ ভাই, দুর্লভ কি ভাই, সবচেয়ে বেশি দুর্লভ গান এটা ভাই। তোমরা র্যাঙ্ক ক্লাস কি খুঁজে পাবো? আর ভাই ড্রাগন, ড্রাগন অনেকে ড্রাগনম বলো ডাকে, সবচেয়ে রেয়ার একটা গান ভাই, বুঝতে পারছো? দশটা এমও আর ভাই ড্যামেজ দেখো ভাই, কি ড্যামেজ ভাই রেট অফ ফায়ারে, যদি এটা যদি বেশি রেট অফ ফায়ার কোনো স্কিল থাকে তাহলে সময় এটাও সেটা ইউজ করবে। রেঞ্জ দেখো ভাই, ও ভাই হোয়াট দ্য হেল, আর রিলোড স্পিড মোটামুটি ভালো, ম্যাগাজিন তো কম, এখানে ম্যাগাজিন যদি বেশি থাকে ছুপাইলে তোমরা সেইটা ইউজ করবে, আর একুয়ারেসি তো খুব ভালো, সাইলেন্সার ইউজ সাইলেন্সার দিয়ে মারতে পারবে, মাসল ফরগিভ, ম্যাগাজিন স্কোপটা মনে হয় স্কোপ মাঝে মাঝে থাকে মাঝে মাঝে থাকে না, লং রেঞ্জ রেয়ার। হ্যাঁ ভাই ও ভাই এই ব্যাকে চলে আসি, এবার হচ্ছে ইউএমপি কথা। আরে ভাই এটা ইউএনএ ইউএমপির একটা স্কিন দেখাইছে, স্কিন দেখাচ্ছে, এই স্কিনটা অনেকের কাছে আছে, ড্যামেজ আছে 48, রেট অফ ফায়ার এই স্কিনটার বেশি আছে, রেঞ্জ 31, রিলোড স্পিড 62, ম্যাগাজিন 30, 24 হলো একুয়ারেসি, চেষ্টা মক্কান মা সবগুলা অ্যাডাস্টমেন্ট লাগাতে পারবা। এরপরে আসা যাক বিএসএস সাইলেন্সারে গান, এখানে দেখো বিএসএস দুইটা স্কিন কিন্তু ওরা অরিজিনাল বিএসএসটি দেখা করছে, এখানে 15টা এমও আছে, এখানে দেখো ড্যামেজ কিন্তু 52, রেট অফ ফায়ার 48, রেঞ্জ 83, রিলোড স্পিড 55, ম্যাগাজিন 75 আর হলো একবার 73, মানে বুঝতে পারছো রেট অফ ফায়ার যেসব এই স্কিন এখানে ভিতরে যেটা রেট অফ ফায়ার বেশি আর হলো ম্যাগাজিন যদি বিরাট বেশি, তার এখানে যদি রেঞ্জটা যদি মাইনাস খায় তাহলে ভাই কোনো সমস্যা নেই ভাই, কিন্তু সাইলেন্সড আর হলো এখানে সাইলেন্সার ব্যবহার করা লাগে না ভাই, এটার অলরেডি সাইলেন্সার থাকে, আর স্কোপ ব্যবহার করা যায় লাগে না, এটা অলরেডি স্কোপ এটার সাথে থাকে। এক্সাম্পি ভাই তোমরা সবাই জানো আমার ফেভারিট গান কোনটা, 30 এমও ড্যামেজ, ভালো রেট অফ ফায়ার, রেঞ্জ, লোড স্পিড, একুয়ালসি, ম্যাগাজিন ভাই সবটা দিকেটা সেম 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 ভাই। দেখো 13-এর নিচে কিন্তু একটা জিনিসও নেই, অনেকটা আছে 5-10 রেট অফ ফেয়ার আছে, অনেকগুলো আছে, ম্যাগাজিন কম কিন্তু ভাই এরকম কিন্তু ভাই সব জায়গায় লং রেঞ্জের ভিতরে আমার কাছে বেস্ট লাগে, সাউন্ড সাইলেন্সার এটার সাথে সেল করা থাকে, আর 2x স্কোপ যেটার সাথে সেল করা থাকে। এখন এটার কথা চলে যায়, এখন আমরা চলে যাবো ক্যারেক্টারের কথায়, ক্যারেক্টারের কাছে বেশি সময় দেওয়া লাগবে না, এখানে দেওয়া আছে কি দাঁড়াও তোমাকে আমি সাউন্ডটা দেবো, দাঁড়াও একটু সময় নাও আমি সাউন্ডটা দেখা, এটা কিন্তু আমি বলবো না, এখন এটা শুনবে সফটওয়্যার প্রদত্ত কথাটা শুনবে, চলো সফটওয়্যার থেকে কথাটা শুনবে। স্পেশাল এবিলিটি The less life, the stronger his attack power will be. Price: 1999 diamonds, currently only packaging. Shimada Hayato comes from an ancient samurai family. He has a deep sense of honor and proudly carries the blood, tradition and curse of his family. He is willing to do anything to protect his greatest secret, and no matter who the opponent is, he will use the katana. This role is very useful for duel lovers. If you try to use a weapon with a large magazine, even if you have the same weapon, a long distance exchange will eventually cause more damage than your opponent. কি ভাই শুনলে এখানে মানে কি বলছে, এটা যদি ইংরেজিতে বলছো মানে না বুঝতে পারো তোমাদের বুঝতে, স্পেশাল অ্যাবিলিটি এটা হলো লেস লাইফ দি স্ট্রং অ্যাটাক পাওয়ার উইল বি, যখন তোমার লাইফটা কমে যাবে তখন
অনেক কঠিন ভাবে এটা অ্যাটাক করবে ভাই। আর তোমার বেস্ট এটার প্রাইস দেখো, প্রাইস 1,999 diamond, কারেন্টলি অনলি প্যাকেজিং, শুধুমাত্র প্যাকেজিংটা, মানে সে তার প্রিয় হলো কানাটা, সবাই যেন রিলেট হয়ে থাকে। এখন পরবর্তী ক্যারেক্টার দিয়ে মার্কো, চলো আমরা আবার পুনরায় সফটওয়্যার থেকে শুনে নিই কিছু কথা। Special ability. In a few seconds, let your teammates see where the enemy you are shooting. Price: 499 diamonds. Moko is one of the best hackers and is known as an internet legend. She is skilled and very smart, able to get information from anywhere without leaving a trace, the ghost of the internet. If you like to play with other people, the character is very helpful in the task of ambushing the enemy because of the ability of the enemy to be marked or identified. ঠিক আছে, এবার কে বুঝলে? এখান থেকে যারা বুঝলো নি তাদের বুঝে দিচ্ছি স্পেশাল অ্যাবিলিটি, মানে কিছুক্ষণের জন্য মাথা তোমার টিমমেটরা তোমার কাছে শো করবে, তুমি তুমি থেকে শ্যুট করো, শ্যুট করো, তাহলে এটার প্রাইস হলো 499 diamond। মানে মার্কো হলো একটা বেস্ট হ্যাকার অফ দ্য লেজেন্ড, ইন্টারন্যাশনাল লেজেন্ডের ভিতরে বেস্ট হ্যাকার। তার অ্যাবিলিটি হলো মার্কো তোমার এবং টিমমেটদের, তোমার এবং তোমার টিমমেটদেরকে সাহায্য করবে। যখন তোমরা স্কোয়াডে খেলবে তখন এটা তোমাদেরকে সাহায্য করবে। এরপর আসা যাক উকুং, দেখো এখানে উকুং আছে, অ্যান্টোনিও এর আছে, অ্যান্ড্রো আছে, ক্যালি আছে, অলিভিয়া আছে, ফোর্ড আছে, মিশা আছে, নিকিতা আছে, ম্যাক্সিম আছে, কেলা আছে, মিগুয়েল আছে, সালোমা আছে, কারোলিন আছে। তাহলে এখন এইসব ক্যারেক্টারগুলো এখন দরকার নেই বেশি, এগুলো নতুন হয়েছে, যেসব ক্যারেক্টার পুরনো ছিল সব ক্যারেক্টারটা খুব পুরনো। চলো প্রথমে আগে কথাটা সিস্টেম থেকে যাই জেনে নেওয়া যাক। আমি স্পেশাল এবিলিটি বিকাম আ বুশ, চার্জিং টাইম ইজ সেভারাল মিনিটস, প্রাইস 499 ডায়মন্ডস। Wukong is like a person who looks like a monkey. Or a monkey that looks like a human. We don't know, because he is so mysterious, no one knows his past or age. This character is a good idea for those who want to play the game in a more passive way. These characters are always hidden and ready to cause death scares to enemies passing by. Shotgun is your best friend. তো গাইজ, এটার মাধ্যমে যেটা বলতে চাইছে এটা হলো স্পেশাল অ্যাবিলিটি হলো এটা ঘাস হয়ে যায় কিছুক্ষণ, মিনিটের কিছু মিনিটের জন্য সার্ভাইভ করার জন্য। আর এটার প্রাইস হলো 499 diamond। উকুং একজন একটা মানকি, মানে হলো বানরের মতো, আর এটা একটা হিউম্যানের মতো মানুষ। এটার ভিতরে গুলিয়ে যায় সে কি মানকি নাকি এটা এটা অজানা, তার বয়সটাও অজানা। এ কারণে তার অনেক উপায় আছে। তার অ্যাবিলিটি হলো সে লুকিয়ে যায় এনিমি দেখলে, সে লুকিয়ে যায়। তার ফেভারিট গান হলো শর্ট গান, কারণ ভাই লুকিয়ে এনিমির কাছে গিয়ে শর্ট গান দিয়ে মেরে দেওয়াটা ভাই ঠিক। এরপর আসলো অ্যান্টোনিও, যেটা আমি খেলি না ভাই, এই কারণে আমি এটা জানিও না এটার অ্যাবিলিটি সম্ভবত কি, আমি এটা জানি না। তবে স্পেশাল এবিলিটি The game has more lives than other characters. Price: 499 diamonds. Antonio is an orphan, he created his own street gang. He grew up to become the gang boss and got rid of all his opponents in 7 years. If someone wants to threaten his family, please prepare him, even if it may be life-threatening, he will do everything he can to protect them. This role is the best if we want to take advantage of the first encounter. He increased the initial lifespan, thus showing higher durability at the beginning of the game. তো গাইজ, এটার অ্যাবিলিটি হলো এটা হলো তার গেমে যে কোনো গেমের শুরুর দিকে তার হেলথ একটু বেশি থাকে থাকে এবং বিভিন্ন ধরো ম্যাচ থাকলে স্টার্ট দিলে, এখানে এটার ভালো মতো বুঝি নাই, এটা একটা সিক্রেট স্টেট গ্যাংয়ের রাস্তার একটা গ্যাংয়ের কথা বলছি, এনকাউন্টারে এটা একটু বিভিন্ন ড্যামেজ হয়ে থাকলে এটা একটু হেলথ দেয় সম্ভবত এরকম, এবং প্রোটেক্ট করে এভরিথিং, প্রত্যেকটা সামান্য প্রোটেক্ট করে। এটা এখানে বলছি অ্যান্ড্রোর কথায়,
এগুলা পরেরগুলা এন্ডের কথা তোমরা জানো, এন্ডের আমি সবগুলো সংক্ষিপ্তভাবে বলে দিচ্ছি। এগুলোটা এগুলো দরকার, এগুলো যেমন জানো না সেগুলো বলে দিই। অ্যান্ড্রু হলো বেস্ট ড্যামেজ কম দেয়, ক্যারি হলো খুব তাড়াতাড়ি ফাস্ট করে, আর হলো অলিভি হইলো হলো তোমার তোমার এই যদি তোমার যদি তোমার টিমমেট যদি তোমাকে যদি তোমার টিমমেটকে যদি রিভাইভ দিতে চাও তাহলে তাহলে সে যখন রিভাইভ শেষ করবে তোর তখন তোমার তার হেলথ বেশি থাকবে হয়ে থাকবে। ফোর্ডের অ্যাবিলিটি হলো জোনে ড্যামেজ কম দেবে, নিকিতার অ্যাবিলিটি হলো শর্ট গান, পাঁচটার শর্ট গানটা তাদের হাতে নেবে। আর এটা হলো মিশার অ্যাবিলিটি হলো গাড়ি তার ধরতে চালাবে। আর এটা হলো হলো ম্যাক্সিমের অ্যাবিলিটি হলো ইফি অথবা ইএক্সপি খুব তাড়াতাড়ি নেবে, নেবে কম সময় নেবে। আর কেলার অ্যাবিলিটি হলো ফিস্টের ড্যামেজ বাড়িয়ে দেবে। ফালুমার অ্যাবিলিটি হলো এয়ার বুলেট খুব তাড়াতাড়ি নেবে। মেঘুয়াল হলো প্রতি কিলের পরে নির্দিষ্ট পরিমাণে একটা ইপি তা সে পাবে। অ্যাবিলিটি হলো যখন শটগান নেবে তখন তার দৌড়া রানিং স্পিড বেড়ে যাবে। এটা ছিল ভাই আজকের ভিডিও। আর ভিগলসের কথা তো না বললেই নয়, প্রথমে আছে স্পোর্ট কার, মনস্টার, মোটর, অ্যাম্ফিবিয়ান এটা খুব কম পাওয়া যায়, মিলিটারি, ট্যাক ট্যাক, এছাড়াও ভ্যান। ভ্যান কিন্তু গেমের ভিতরে বিভিন্ন বলা যায় কিন্তু পরে কিন্তু এগুলো নেওয়া যায় না। ক্যালকুলার, ডায়মন্ড, নর্মাল ডায়মন্ড এখানে কিটা কিছুই না। তাই তুই দেখছিস তো আজকের ভিডিও তো ভাই এই পর্যন্তই ছিল ছিল। তো পরবর্তী কোনো ভিডিও না আসবে সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বিদায়। ফ্রি ফায়ার।